আজি হচ্ছে ওড়িশার জননায়ক ওড়িশার প্রথম ব্যারিষ্টর তথা ওড়িশার মুখ্য সূত্রধার উৎকল গৌরব মধুসূদন দাসক 176তম জয়ন্তী। এই উপলক্ষে উৎকল সম্মেলনী পক্ষর গভর্ণর হাউস ছকঠারে প্রতিমূর্তি মাল্যার্পণ করা সহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। মধুবাবু হচ্ছেন প্রথম যে ইংরেজ মানুষ কী উৎকলর ওড়িশা গঠন করে, যাকে নিয়ে জটনী বিধায়ক সুরেশ রাউতরায় রোচক কথা কহিলে মধুবাবুঙ্ক বিষয়ে, এবং মধুবাবুঙ্কু ভারত রত্ন দিয়া যাও বলি মধ্য দাবি করিথিলে। দেখন্তু আপন যাহা কহুছন্তি এহা অসত্য মধ্য বলি কহি হেবনি, কিন্তু আমুকু অতীতকু দেখিবাক পড়িব, কারণ অতীতকু দেখিকি ভবিষ্যত হি চিন্তা করা যাইতা এবং ভবিষ্যত হি তৈরি করা যাইতা। তেণু এ যে মহাপুরুষঙ্কর আজি 176তম জন্ম জয়ন্তীরে আমি উৎকর্ষণ তরফু এ কার্যক্রম করা উপস্থিত হয়েছু, তাকে পুষ্পার্ঘ প্রদান করছু। এই অবসরের মু চাহিবি, যেতবে ওড়িয়া জাতির ঘোর দুর্দিন লা, ওড়িয়া জাতি সংকট ভিতরে গতি করা, সেতবে এই মহাপুরুষ ওড়িয়া উৎকল সম্মেলনী মাধ্যমে সংগঠিত করে ওড়িয়া জাতিকে সংগঠিত করে স্বতন্ত্র ওড়িশা রাজ্য গঠন করার প্রচেষ্টা করে এবং সফল হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় জাতীয় কংগ্রেসর নেতৃবৃন্দ ওড়িশা রাজ্য গঠনক বিরোধ করুলে, অসহযোগ করুলে, মধুবাবুঙ্কর প্রগাঢ় চেষ্টা নিষ্ঠা লাগি ব্রিটিশ সরকার এ কার্য এ তাঁর প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং আমি স্বতন্ত্র রাজ্য পাইবার সুযোগ পাইলে। তেমন ওড়িয়া জাতি তাঁকু যেতে প্রণাম কলে সে ওড়িয়া জাতি তাঁকর ঋণ শুঝিপারিব না। আজি দিনরে আমি আজি আমার যুবক মানুষ আহ্বান করবু, তাঁকর আদর্শে সমস্ত অনুপ্রাণিত হওয়া উচিত, এবং যেতদিন যায় ওড়িয়া জাতি থিবে, জড়িয়া জাতি থিব, সেতদিন যায় মধুবাবু বঞ্চি থিবে, আমার এই পরিকল্পনা রয়েছে। ভুবনেশ্বর বিশ্বজিৎ দাস রিপোর্ট।